পদ্ধতিতে অন্যান্য গ্রহে প্রাণের সন্ধান চালাচ্ছেন গবেষকরা। প্রায় অনেক দিন ধরেই পৃথিবীর বাইরে অন্যান্য গ্রহে প্রাণের অনুসন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা। সেই গবেষণার তালিকায় শীর্ষে আছে মঙ্গল গ্রহ। একই সাথে চাঁদের মাটি মানুষের বসবাসযোগ্য কিনা সেই সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও চালাচ্ছেন গবেষকরা। এইসব গবেষণার মধ্যে একদল ভারতীয় গবেষক সন্ধান পেয়েছেন 7টি গ্রহের। বেঙ্গালুরুর একটি প্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের সঙ্গে যুক্ত গবেষকরা মোট 5000 গ্রহের মধ্য থেকে খুঁজে পেয়েছেন 7টি গ্রহ। সেজন্য ব্যবহার করা হয়েছে মাল্টি স্টেজ ম্যামেটিক বাইনারি ট্রি অ্যানোমলি আইডেন্টিফায়ার। যে পদ্ধতিতে এই গবেষকরা গবেষণা চালিয়েছেন তা হল একটি ব্যতিক্রম খুঁজে বের করা। একটি নোভেল মাল্টি স্টেজ ম্যামেটিক অ্যালগোরিদম ব্যবহার করে এই ব্যতিক্রম খুঁজে বের করাই গবেষণাটির উদ্দেশ্য। অ্যালগোরিদম ব্যবহার হয় একটি স্ক্রিনিং টুল হিসেবে। টুলটির সাহায্যে যেসব গ্রহ নিয়ে গবেষণা চলবে তাদের মধ্যকার বসবাসযোগ্যতার দৃষ্টিকোণ খুঁজে বের করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে গবেষকরা হাজার হাজার গ্রহ স্ক্যান করে সঠিক তথ্য সংগ্রহ করেছেন। পৃথিবীকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়ে সেই অনুরূপ বৈশিষ্ট্য যে সকল গ্রহে পাওয়া গিয়েছে সে সমস্ত গ্রহকে ব্যতিক্রম বলে ধরে নিয়েছেন গবেষকরা। জানা গিয়েছে 7টি গ্রহের পৃষ্ঠদেশের তাপমাত্রা গ্রাহ্য ও অগ্রাহ্য করে এই দু ধরনের পরীক্ষাতেই ব্যতিক্রম ফলাফল একই হয়েছে। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি নামক একটি জার্নালে এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। সময় সংবাদ।